Assalamualaikum দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার ক্যামেরায় যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড় ভিড়টা কি জন্য সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন অনেক লোক তো এটা একটা গাজীপুর টঙ্গীতে একটা গার্মেন্টসের সামনে এত ভিড় দেখেন কি দেশের কি অবস্থা গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য কি পরিমাণ লোক দাঁড়িয়ে আছে অথচ সরকার দলীয় কিছু লোক বলতেছে যে গার্মেন্টসে বা কোনো ফ্যাক্টরিতে ইয়া আর কি বেকার লোক খুব কমই আছে তো আপনারা নিজে চোখে দেখেন যে কি অবস্থা এটা গার্মেন্টের সামনে যদি এই পরিমাণ লোক দাঁড়িয়ে থাকে তাহলে একটা গভর্নমেন্ট চাকরির জন্য কি পরিমাণ লোক থাকে দেখেন অবস্থা তো এই ব্যাপারে আপনারা মতামত বলেন যে কি অবস্থা দেশের কি অবস্থা গার্মেন্টসের সামনে যদি এত পরিমাণ লোক দাঁড়িয়ে থাকে চাকরির জন্য তাহলে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কি হবে দেখেন আপনারা এখানে অনেকে কাগজপত্র চেক করছে চাকরির জন্য আর কি গার্মেন্টসের চাকরির জন্য আসলে এই ব্যাপারে আমার কিছু বলার নাই কারণ দেশে এই পরিমাণ চাকরির সংকট বা এই পরিমাণ হাহাকার লেগে গেছে যে গার্মেন্টস ছাড়া মানুষের কোনো গতি পাচ্ছে না ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন